إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار যিনি সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন, সৃষ্টি জগৎ তার থেকে ভিন্ন, সৃষ্টি জগতে তার অস্তিত্বের কোনো কিছুই নেই, তার মধ্যেও সৃষ্টি জগতের কোনো কিছুই নেই, সৃষ্টি জগৎ সম্পূর্ণ পৃথক অস্তিত্ব আর তিনি তার থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্ন জাতে পাক। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আল্লাহর বান্দা ছিলেন, তার রাসূল ছিলেন এবং সমগ্র সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে আল্লাহর সম্মানিত বান্দা ছিলেন, সর্বাধিক প্রিয় ভাজন ছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হল আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা, আল্লাহ সম্পর্কে নির্ভুল জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে শিরক মুক্ত কুফরি মুক্ত জ্ঞান বিশ্বাস লাভ করা। সূরা আল ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার সম্পর্কিত জ্ঞান পাঁচটি পরম সুন্দর নামের মাধ্যমে, তার পাঁচটি পরম সুন্দর নামের মাধ্যমে আমাদেরকে তার সম্পর্কে জ্ঞান দিয়েছেন, পরিচয় দিয়েছেন। আর বাকি চারটি আয়াতের মধ্যে তিনি তার দীন সম্পর্কে আমাদের জ্ঞান দিয়েছেন। সূরা আল ইখলাস পুরোটাই তার সম্পর্কে খুবই সমৃদ্ধ বক্তব্যের মাধ্যমে, জামে মানে কম্প্রিহেন্সিভ পরিপূর্ণ বক্তব্যের মাধ্যমে তিনি তার পরিচয় আমাদেরকে দিয়েছেন। আয়াতুল কুরসির মাঝে তিনি আমাদেরকে তার পরিচয় দিয়েছেন, যেই কোনো হুকুম বর্ণনা করে ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব কিছু জানেন, সর্ব বিষয়ে তিনি প্রাজ্ঞ বিজ্ঞ বিজ্ঞানময়,
ফয়সালা দানকারী, এই কথাগুলো বলে তার পরিচয় দিয়েছেন। ওকান আল্লাহু সামিআম বাসীরা, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এ কথা বলেও তিনি তার পরিচয় দিয়েছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এ কথা বলে তিনি তার পরিচয় দিয়েছেন। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী, এ কথা বলেও তিনি তার পরিচয় দিয়েছেন। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন রাকিবা, আল্লাহ সর্ববিষয়ে তত্ত্বাবধানকারী, প্রহরী, 24 ঘন্টা তিনি আমাদের পাহারা দিচ্ছেন, এ কথা বলে তিনি তার গুণের পরিচয় দিয়েছেন। আফামান হুয়া কাঈমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, প্রতিটি মানুষ কে কি কাজ করে, উপার্জন করে, ভালো করে না মন্দ করে, কাঈমুন আলা কুল্লি নাফস, প্রত্যেক ব্যক্তির উপরে তিনি দণ্ডায়মান, বিরাজমান, প্রত্যেক ব্যক্তির মনিটরিং এ তিনি বিরাজমান, প্রতিটি ব্যক্তির প্রতি সেকেন্ডের প্রতিটি বাণী, কথা, দৃষ্টি, তার শ্রবণ, তার কল্পনা, পরিকল্পনা, তার ভাব, তার কর্ম, বক্তব্য, কাঈমুন আলা কুল্লি নাফস, প্রতিটি মানুষের প্রতিটি কিছুর কর্মের, বক্তব্যের, ভাবনার তিনি তত্ত্বাবধানকারী, মনিটরিংকারী, পর্যবেক্ষণকারী, অবজারভেশনকারী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি তার পরিচয় দিয়ে বলছেন আল্লাহ আল হাই, চিরঞ্জীব, যুগ জমানা সৃষ্টির আগে তিনি আছেন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষও নেই। আল কাইয়ুম, সব কিছুর জীবন তিনি দিয়েছেন, আত্মা তিনি দিয়েছেন, আমাকে আত্মা রূপ তিনি দিয়েছেন, আমার এই আত্মাকে জীবনকে আল কাইয়ুম ধরে তিনি রেখেছেন, রক্ষণাবেক্ষণ তিনি করছেন, আর কেউ রক্ষণাবেক্ষণের ক্ষমতা রাখে না। একটি মশার প্রাণ রক্ষার ক্ষমতাও সারা পৃথিবীর কারণেই, মহাবিশ্বের কারণেই, আল কাইয়ুম একমাত্র তারই নাম, আর কারো নাম নেই। তিনি চিরঞ্জীব, চিরজীবনধারী আল কাইয়ুম, সকল অস্তিত্বকে তিনি তত্ত্বাবধানকারী, ধারণকারী, টিকিয়ে রাখনেওয়ালা তিনি, অস্তিত্ব তাদের বাকি রাখনেওয়ালা তিনি। তিনি যদি তাদের অস্তিত্ব ধরে না রাখেন, কেউই অস্তিত্ব ধরে রাখতে পারবে না, মুহূর্তে বিলীন হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যেহেতু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সবাইকে তিনি বাঁচিয়ে রাখতে হয়, জীবন তাকেই ধরে রাখতে হয়, এই জন্য তার কোনো ঘুমও নেই, তন্দ্রাও নেই, তিনি ঘুমলে আমরা সব মরে যাব, মহাবিশ্ব অস্তিত্বহীন হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একজন প্রহরী নাইট ডিউটি যে করে তার ঘুম যেতে নেই, যতক্ষণ ডিউটিরত সে ঘুম যায় না, ঘুম যাওয়া তার ডিউটির প্রতি অবহেলা, নেগলিজেন্সি, এইভাবে ঘুমলে সে চাকরি হারাবে। আল্লাহ যেহেতু গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব তিনি দিয়েছেন, অস্তিত্ব তিনি বাকি রাখছেন, ধরে রাখছেন, অতএব লা তাখুযুহু সিনাতুন, কোনো তন্দ্রা তাকে ধরে না। আমরা তোমরা তন্দ্রা যাই কেন? তিনি যেহেতু তন্দ্রাচ্ছন্ন নয়, এই জন্য আমরা তন্দ্রা যেতে পারি, তিনি তন্দ্রা গেলে সব লাশ হয়ে যাব, কে বাঁচাবে, কে ধরে রাখবে? ওয়ালা নাও, তার কোনো ঘুমও নেই, যেখানে তন্দ্রাই নেই ঘুমের তো প্রশ্নই আসে না। আল্লাহকে চিনুন, আল্লাহর ভাষায়, আল্লাহর কথায় আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করুন, বয়াতিদের কথা থেকে আল্লাহ সম্পর্কে আইডিয়া নেবেন না, ও ধোঁয়া চারি গানওয়ালাদের থেকে আল্লাহ সম্পর্কে আইডিয়া নেবেন না, লালন গীতি থেকে আল্লাহ পরিচয় নেবেন না, ধ্বংস হয়ে যাবেন। ওই কোন মহিলা কোথায় যে আলিফে আল্লাহ, নামে মোহাম্মদ, মিমে আদম, আল্লাহ থেকে মোহাম্মদ জন্ম নিয়েছে, আল্লাহ থেকে মোহাম্মদ হয়েছে, মোহাম্মদ থেকে আদম হয়েছে, আদম থেকে গোটা বিশ্ব হয়েছে, এই যে আল্লাহকে জনক বানিয়ে দিল, অথচ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, তিনি কোনো কিছুই জন্ম দেননি। খালিকু কুল্লি শাই, তিনি সব কিছুর স্রষ্টা। প্রিয় ভাইরা, মানুষ আল্লাহ সম্পর্কেই সবচেয়ে বড় মূর্খ, মানব জাতির সর্বকালের
সর্বযুগের সর্বনাশ সবচেয়ে বেশি হয়েছে যে পয়েন্ট থেকে, সেটা হলো মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানার পয়েন্ট থেকেই মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত, গোমরা, মুশরিক, কাফের, ফেরাউন, নমরুদ এসব কিছু হয়েছে। এই জন্য ইউটিউবে, ফেসবুকে কিছু গানে, ধুয়া জারি গানে, লালনের গীতি গায়, বিভিন্ন ইউটিউবে কিছু বক্তব্য শুনেছি আল্লাহ সম্পর্কে কথা বলছে। মনে রাখতে হবে, আল্লাহ সম্পর্কে কোনো উক্তি করার ক্ষমতা কোনো নবী রাসূলেরও ছিল না, ওহী পাওয়া ছাড়া, কোরআন কিতাব নাজিল হওয়া ছাড়া আল্লাহ সম্পর্কে কোনো উক্তি করার, আইডিয়া করার, কোনো ভাবনা ভাবার যে আল্লাহ এমন হতে পারে, এই পাওয়ারও কোনো পৃথিবীর কোনো জিব্রাইল, মিকাইল, কোনো ফেরেশতারও নাই। মানুষ তো দূরে থাকে, আল্লাহ আমাদের কল্পনারও বহু ঊর্ধ্বে, তারও বহু ঊর্ধ্বে, তারও বহু ঊর্ধ্বে। আমরা সমস্ত জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আল্লাহকে যা কল্পনা করব, তিনি তার চেয়ে আরো বড়, তার চেয়ে আরো ভিন্ন। আল্লাহকে যত বড় শক্তিমান কল্পনা করবেন, 850 কোটি মানুষের ব্রেন দিয়ে, তিনি তার চেয়েও অনন্ত শক্তিমান, আরো অনন্ত শক্তিমান, আরো অনন্ত শক্তিমান। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞান দিয়ে কোনো ফেরেশতা, কোনো মানব, কোনো জিন, কোনো ওলি আউলিয়া, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো পণ্ডিত, কোনো বিজ্ঞানী, কোনো ইমাম, কোনো খতিব, কোনো জাতি, কোনো যুগবাসী, মহাবিশ্বের গোটা সৃষ্টি, কেউই তাদের জ্ঞান দিয়ে আল্লাহকে বুঝার ক্ষমতা রাখে না। সৃষ্টির দুর্বল জ্ঞানের সীমা, পরিসীমা থেকে, বর্ডার থেকে তিনি এত অনন্ত দূরে অবস্থান করছেন, বুঝার, ধরার কোনো ক্ষমতা কারোই নেই। আল্লাহ সম্পর্কে কোরআন, তার নবীর হাদিসের বাইরে যে যা বলবে সব মিথ্যা বলল, মেকি বলল, বানোয়াট বলল, আর্টিফিশিয়াল কথা বলল, মহা অপরাধ করল, শিরকিচ্ছেও বড় পাপ করল, শিরকিচ্ছেও বড় একটা পাপ আছে। হয়তো অনেকে ভাবছেন আমরা এতদিন শুনেছি শিরকি বড় পাপ, হ্যাঁ শিরকিচ্ছেও একটা বড় পাপ আছে, সেটা হলো আল্লাহ সম্পর্কে না জেনে তাকে, তার ব্যাপারে কোনো উক্তি করা। সূরা আল আরাফ আয়াত নম্বর 33 দেখুন আল্লাহ কি বলছেন, শিরকিরও এক ডিগ্রি উপরে এই বিষয়টিকে তিনি এনেছেন, ও আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, দলিলবিহীনভাবে আল্লাহর সাথে কাউকে শরীক, পার্টনার করা, অংশীদার করা, এটা মহাপাপ। তার চেয়ে মহাপাপ হলো ও আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, না জেনে আল্লাহ সম্পর্কে কোনো উক্তি করা। প্রথমে কি রূপে, কয় রূপে পাক সারোয়ার, তারপরে কি রূপে ভবে এলেন, তারপরে কি রূপে এলেন সাই ভবের পার, আল্লাহ কি রূপে ছিলেন আগে, এরপরে কার ছবি রূপ ধরে তিনি পৃথিবীতে আসলেন, বাংলার আনাচে কানাচে এসব বক্তব্য আল্লাহ সম্পর্কে মানুষেরা দেয়। জাহেলের ঘরের জাহেল, মূর্খের ঘরের মূর্খ, ভণ্ডের ঘরের ভণ্ড, মিথ্যুকের ঘরের মিথ্যুক, আল্লাহ সম্পর্কে উক্তি করার সাহস কিভাবে পাও, কিভাবে এটা বলা যায়। আল্লাহ সম্পর্কে উক্তি করতে হলে আল্লাহ থেকেই শুনতে হবে। আল্লাহ নবী বলেন, লা উহসি সানাআন আলাইক, তোমার কোনো গুণকীর্তন করার, তুমি এমন, তোমার, তুমি কেমন, তুমি এমন, তুমি তেমন, এসব কিছু বলার কোনো ক্ষমতা, লা উহসি সানাআন আলাইক, আমি মুহাম্মদ রাখি না, আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তুমি তোমার ব্যাপারে তোমাকে যেমন বলেছো তুমি তেমন। প্রিয় ভাইয়েরা, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ধারাবাহিকভাবে আল্লাহ নিজের সম্পর্কে জ্ঞান দিয়েছেন। প্রথমে বলেছেন আল হাই, বিশ্ব চরাচরে যত জীবন দেখো সব দিয়েছেন কে, আল্লাহ।
বিশ্ব চলাচলে সত্য মাবুদ থাকলে কয়জন? একজন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া যা আছে সব হলো আব্দ, সব হলো বান্দা, সব হলো গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামনির ঘরের গোলাম, ফকিরের ঘরের ফকির, ফকিন্নির ঘরের ফকির, ফকিন্নির ঘরের ফকিন্নি। আল্লাহ ছাড়া যা আছে সব হলো তার দাস দাসী, সব হলো তার আদেশ নিষেধ বহনকারী, তার স্লেভ, তার গোলাম, তার দাসী, আর কিচ্ছু না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান আবদা, আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ রহমানের কাছে গোলাম হয়ে দাস দাসী হয়ে আসতে বাধ্য, এর বাইরে কোনো গত্যন্তর কারোই নেই। মাবুদ পেলা কই জমিন? হ্যাঁ, ঈশ্বর পেয়েছে কোথায়? কিসের ঈশ্বর? সব গোলামের ঘরের গোলাম, ফকির নিরুপুত ফকির। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, জীবনের যত উন্মেষ সব তিনি দিয়েছেন, জীবন তারই, দয়া করে আমাদেরকে তিনি একটি জীবন দান করেছেন তার করুণা। আল কাইয়্যুম, এই যে সৃষ্টি জগৎ বেঁচে আছে, জাতিসংঘ বাঁচিয়ে রাখেনি, আমেরিকানরা বাঁচিয়ে রাখেনি, ফেরেশতারা বাঁচিয়ে রাখেনি, জিনেরা বাঁচিয়ে রাখেনি, আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখিনি, বাঁচিয়ে রাখছেন যিনি আল কাইয়ুম, সবার অস্তিত্ব যিনি ধরে রাখেন সেই আল্লাহ, তাকে বলা হয় আল কাইয়ুম। সবার অস্তিত্ব যেহেতু তাকে রক্ষা করতে হয়, এই জন্য তার তন্দ্রাও নেই, ঘুম নেই, সব কিছু যেহেতু তার সৃষ্টি, জীবন যেহেতু তারই দেয়া, জীবন যেহেতু তারই প্রহরায় সুরক্ষিত আছে, অতএব লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে যা আছে সব ওনারশিপ একমাত্র তার, মালিকানা সত্তাধিকার তার, পৃথিবীতে যা কিছু আছে ওয়া মা ফিল আরদ, এর মালিকানা সার্বভৌমত্ব, ওনারশিপ, সত্তাধিকার যাই বলুন না কেন, যেই ভাষায় বলুন না কেন, সব কার? আল্লাহ। যেহেতু সব ক্ষমতার মালিক তিনি, কারো তিনি ধার ধারেন না, অতএব কারো সাপাত সুপারিশে কিছু যায় আসে না। সুপারিশ করে, সুপারিশ কে করতে পারে? একজন স্যারের কাছে আরেক স্যার সুপারিশ করতে পারে, কারণ ওই স্যারের কাছে এই স্যারের কিছু ঠেকা আছে, ওই স্যারেরও কিছু পাওয়ার আছে। হ্যালো বলে দিলে মন্ত্রী সাহেব, হ্যালো বলে দিলে এমপি সাহেব, হ্যালো বলে দিলে, তখন যাকে হ্যালো বলেছেন তিনি ভাবেন ওনার সুপারিশটা না নিলে আমার চাকরিও যেতে পারে, আল্লাহর কি এমন কোনো আশঙ্কা আছে? মান যাল্লাযি ইয়াশফা, কেরে কে আছিস, কার এত বড় বুকের পাটা আমাকে হ্যালো দিবি, সাফাত দিবি, সাফাত করবি, কে আছিস? আয় দেখি। ষষ্ঠার ভয়ে থর থর মহাকাশ, থর থর যামিনী, হাত্তা ইজা ফুজ্জিআন কুলুবিহিম, আল্লাহ যখন কোনো কথা বলেন আকাশের সব এঞ্জেল, সব মালাক, সব ফেরেশতারা ভয়ে সবাই পাকা বিছিয়ে সংজ্ঞাহীন হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, জিব্রাইল সেন্স হারা হয়ে যায়, মিকাইল সেন্স হারা হয়ে যায়, আল্লাহর ভয়ে তারা জানে তারা আল্লাহর কাছে আছে। কতটা পাওয়ার, কতটা পাওয়ার! সেদিন এক বেকুব আমার কাছে প্রশ্ন করলো, আমি আল্লাহকে বিশ্বাস করব না, আগে আপনি আল্লাহকে আমার সামনে দেখিয়ে দেন, আমি ওনাকে চোখে দেখে বিশ্বাস করব। আমি উত্তর দিলাম, তুই কি মুসা কালিমুল্লাহর চেয়েও বেশি শক্তিশালী? তোর পাওয়ার কদ্দুর, ফেরাউন যে মুসা আলাহ সাল্লামের ভয়ে কাঁপত, তুই কি তার থেকেও পাওয়ারফুল? সেই মুসা আলাহ সাল্লাম বলেছিলেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আপনি নিজেকে একটু দেখিয়ে দেন, আমি একটু নজর দেই আপনার দিকে। আল্লাহ জবাব দিলেন, ওহে মুসা, ক্বালা লান তারানি, কসিম কালে, ওই পৃথিবীতে তুমি আমাকে দেখার সুযোগ পাবে না, শক্তি পাবে না, দেখার সে পাওয়ার, সে যোগ্যতা তোমার সারা অস্তিত্বে নাই, কিভাবে দেখবা? লান তারানি, তুমি তো তুমি একটা শক্তিশালী পাথরের পাহাড়, আমার তাজাল্লি সওয়ার ক্ষমতা রাখে না, আমাকে দেখার ক্ষমতা রাখে না, আমার সামান্যতম
চেহারার জ্যোতি দ্যোতি আলো সহ্য করার ক্ষমতা হিমালয়েরও নাই। আচ্ছা মুসা, তোমাকে তো একটা বুঝ দিতে হবে যেহেতু প্রশ্ন করেছো। আমার রূপ আমার সৌন্দর্য দেখতে চেয়েছ, আমার চেহারার জ্যোতি দ্যোতি দেখতে চেয়েছ, আমি ওই যে তুর পাহাড়, এই পাহাড়ের দিকে আমার চেহারার একটু জ্যোতি খুলে দেই, তারপর কি কাণ্ড ঘটে, কি লণ্ড ভণ্ড বিপর্যয় ঘটে তুমি দেখো। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার তাজাল্লি নূরের তাজাল্লিতে যদি পাহাড় টিকে থাকতে পারে তাহলে আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তার রব যখন পাহাড়ের সামনে একটুখানি প্রকাশিত হলেন, এক সুয়ের ছিদ্র পরিমাণ বা তার চেয়ে কম যখন প্রকাশিত হলেন, জাহালাহু দাক্কা, গোটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ রেশা রেশা জাররা জাররা করে ফেললো। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দূর থেকে দর্শকের ভূমিকায় ছিলেন, বেহুশ হয়ে ওখাররা মূসা সায়েকা, পায়ের মরণ দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরে নাস্তিক, তুই আল্লাহকে দেখার প্রস্তাব দিলি, কত বড় বুকের পাটা, ফকিরনির ঘরের ফকির, নাদানের ঘরের নাদান, মূর্খের ঘরের মূর্খ, ও আল্লাহকে কি ভেবেছে? আমরা বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদের থেকে আড়াল থাকার কারণে। এই পৃথিবী সূর্য থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করার কারণে পৃথিবী টিকে আছে। 9,30,00,000 মাইল থেকে একটু যদি এগিয়ে দেয়, এই পৃথিবী সূর্যের তাপে গ্যাস হয়ে হাওয়া হয়ে উড়ে চলে যাবে। এই পৃথিবীর কোনো ক্ষমতা নাই 9,30,00,000 মাইল দূরত্ব ছাড়া, সামান্য 1 মাইলও সূর্যের কাছে এগিয়ে যাবে এই ক্ষমতা এই পৃথিবী রাখে না। আল্লাহর একটা নগণ্য সৃষ্টি সূর্য, এই পৃথিবীর মতো 13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, তার যদি এই উত্তাপ হয়, এই পৃথিবী একটু এগিয়ে গেলে গ্যাস হয়ে হাওয়া হয়ে উড়ে যাবে। তুই নাস্তিক, এই সূর্যের সৃষ্টিকর্তার সামনে গেলে তোর যে কি দশা হবে? আমি কাজী ইব্রাহিম তো এটা ভেবেই ঘুম আসে না। কইল কি সে, আরে বলল কি সে, বলল কি? আল্লাহ সম্পর্কে জানবি, আল্লাহর একটা ব্ল্যাক হোল, কালো গহ্বর, কালো তারকা আছে আকাশে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, নক্ষত্রপুঞ্জ, এই সূর্য যেই সূর্য থেকে 100 কোটি সূর্যের সমান আরো সূর্য পৃথিবীর আকাশে আছে, মহাকাশে আছে, বিজ্ঞানীরা কিছুদিন আগে খুঁজে পেয়েছেন, ওই সূর্য ব্ল্যাক হোলের সামনে পড়লে চকলেটের মতো চুষে খেয়ে ফেলে সূর্যটাকে। যে ব্ল্যাক হোলে বিজ্ঞানীদের হাবল টেলিস্কোপের বা কোনো যন্ত্রের আলো ফ্লাশ করলে আলোটা ওই ব্ল্যাক হোল খেয়ে ফেলে, ভিতরে কি আছে বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহর একটা সৃষ্টির এই অবস্থা যে তোর বিজ্ঞানীরা, তোর বাবারা, তোর লাল গোরা বিজ্ঞানীরা, তাদের কোনো যন্ত্র ব্ল্যাক হোলের ভিতরে কি আছে একটা ছবি আসবে যেটা আনতে পারে নাই, কারণ আলো খেয়ে ফেলে সে, ছবি আনবে কেমনে? ছবির বাবাই খাওয়া হয়ে গেল, ছবি আনবে যে আলো সেই বাবাই শেষ, হে খাজা বাবারে ওখানে জীবন নাই। ওই ব্ল্যাক হোলের সস্তা কেমন, তুই তার ব্যাপারে সাহস দেখালি? আল্লাহু আকবার। বাংলার জমিনের এসব গণ্ড মূর্খের কথা শুনে আমার মনে হয় মহাকাশ সুদ্ধা কেঁপে উঠে যে কি বললো রে। আল্লাহকে দেখার সাধ নাস্তিক, ওরে বেঈমান, ওরে কাফের, আল্লাহকে দেখার আশা পরে করিস, এত সাহস হলে সূর্যের কাছ থেকে একটু ঘুরে আয় দেখি। সূর্যের কাছে যাওয়ার আগেই তো খরচ হয়ে যাবে। তোর বিজ্ঞানী বাবারা যে চাঁদে যায়, সেখানেও কত প্লাস্টিক লাগাইয়া যায়, ওখানে 150 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা, খোলা শরীরে চাঁদে গেলেও তো পুড়ে চাই, কয়লা অঙ্গার হয়ে যাবি।
فلما تجلى ربه للجبل আল্লাহ সম্বন্ধে কিছুই জানে না, বয়াতি বয়াতিরে আল্লাহর পরিচয় দেয়, আল্লাহর আল্লাহ সম্বন্ধে নলেজ দেয়, ওরে বয়াতি খরাতি, ওরে বয়াতি ওরে খয়রাতি, তুই আল্লাহ সম্বন্ধে কি জানবি? তুই আয়াতুল কুরসির কথা বল, সূরা ইখলাসের কথা বল, তো সূরা আল ফাতিহার কথা বল, সারা কোরআনের ওকানাল্লাহু সামিআন বাসীরা ওকানাল্লাহু আলীমান হালিমা ওকানাল্লাহু গফুরুর রহিমা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন মুকীদা ওকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন রাকীবা ওয়াহুয়াল খাল্লাকুল আলীম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যে 99 নাম দিয়ে নিজের পরিচয় দিয়েছেন, সবার ফরজ বয়াতি খয়রাতি অমুক তমুক সবার উপরে ফরজ, আল্লাহ সম্পর্কে চুপ থাকা, মুখ খুললে শুধু কোরআন দিয়ে মুখ খুলবে, শিরকিচ্ছে বড় অপরাধ, জগতের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর ব্যাপারে কোরআন এবং সহি সুন্না ছাড়া কোনো উক্তি করা। ও আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। বেঈমানগুলি মনে করে আল্লাহ বুঝি খাজা বাবার মতো, খাজা বাবার দরবারে যেমন যাইতে পারি, আল্লাহর দরবারে যাবি কমা ক বেতমিজ, আল্লাহর এক মাখলুকের সামনে যাওয়ার ক্ষমতা রাখে না, একটা ব্ল্যাক হোলের সামনে যাওয়ার ক্ষমতা নাই, এই এত বড় পৃথিবী মাটির পৃথিবী সূর্য থেকে একটু কাছে যাওয়ার ক্ষমতা নাই, জলে পুড়ে ছাই ভস্ম হয়ে অস্তিত্ব হারিয়ে যাবে, আর আল্লাহর সামনে যাবে? নবী পারে নাই, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার ক্ষমতা রাখে নাই, আর বাংলার হ্যাঁ সোল্লার পোলা কল্লা ও আল্লাহর নাকি দেখবে, আবার কেউ কেউ বলে ওনার মিছিলেও নাকি আল্লাহ তাআলা আসছেন উনি দেখছেন, শয়তান তোর মিছিলে ইবলিস, আল্লাহকে কি যে ভাবে, হ্যাঁ ও মনে করে আল্লাহ বুঝি 3.5 হাত লম্বা ওর মতো, ওর মিছিলে বাঙালির বাঙালির মতো, আস্তাগফিরুল্লাহ আল্লাহ কত বড়, এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে সাত আকাশ, সাত আকাশের উপরে আল্লাহর কুরসি, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিম সাবআতিন উলকিয়াত আলা যুহরি ফালাতিম মিনাল আরদি, এই মহা সাত আকাশ, 1150 কোটি গ্যালাক্সি ওয়ালা সাত আকাশ, এক একটা গ্যালাক্সিতে 30,000 কোটির গ্রহ তারা নক্ষত্র সূর্য আছে, এমন 1150 কোটির চেয়েও আরো বেশি ছায়াপথ গ্যালাক্সি নিহারিকা কুয়াশার যে আকাশে, এই বিশাল বিশাল মহাকাশ আল্লাহর কুরসিতে আল্লাহর চেয়ারে রাখলে 60টা পয়সা সিকি পয়সা যেমন মরুভূমিতে ফেললে দেখাই যায় না, ওরকম অবস্থা হবে 7 মহাকাশের আল্লাহর কুরসিতে রাখলে, আল্লাহ কত বড়, তোমার ব্রেন দিয়ে কল্পনা করতে গেলে তো বাস্ট হয়ে যাবে, ব্রেন বিস্ফোরণ হয়ে যাবে, 7 আকাশেই 7টা সিকি হয় শুধু কুরসিতে, আমার ওই কুরসি মাল কুরসি ইউফিল আরশি ইল্লা কাহালকাতিন মুলকাতিন ফাওকা ফালাতি মিনাল আরদি, এই বিশাল কুরসি আল্লাহ যে আরশের উপরে যেই সিংহাসনের উপরে সেই আরশের উপরে যদি কুরসিকে রাখা হয় একে দেখা যাবে কারো দরজার তালা লাগানোর ছোট্ট একটা রিং একটা কড়ি লোহার কড়া যেখানে আমরা টিপ তালা লাগাই, সেই আরশের ঊর্ধ্বে আল্লাহ তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয় তোমাদের কারো হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যেমন মনে হবে, মহাকাশগুলিকে আল্লাহর হাতের তালুতে তেমন মনে হবে, মাসসামাওয়াতুস সাবউ ফি কাফির রহমান ইল্লা কাখরদানাতিন সাবআতিন ফি কাফি আহাদিকুম, রহমানের একটা হাতের তালুই এমন অনন্ত অসীম বড় যে মহাকাশগুলো মহাবিশ্বকে তার হাতের তালুতে রাখলে তোমাদের হাতের তালুতে রাখা সরিষার দানার মতো মনে হবে, ওরে সরিষা বিজ্ঞানী, ওরে সরিষা বয়াতি, সরিষা খয়রাতি, হ্যাঁ
কিসের দুঃসাহস দেখাও সবাই, আল্লাহর ব্যাপারে উক্তি করো। তাকাদু আস-সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না, আকাশ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম এদের কোথায়? এদের এই সব শিরকি বক্তব্যে যেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম আল্লাহ বলছেন। প্রিয় ভাইয়েরা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি এত বড়, আকাশ জমিন সব রাখলেও বিশাল জায়গা বাকি থেকে যাবে, এক কোণায় পড়ে থাকবে আকাশ জমিন, এত বিশাল কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই বিশাল রাজ্য হেফাজত করতে আল্লাহর কোনোই কষ্ট হয় না। একটা ধুলিকণা সংরক্ষণ করা যেমন, গোটা মহাবিশ্ব সংরক্ষণ করা তেমন, এক সমান, কোনো বেশ কম নাই আল্লাহর সামনে। পেশে কুদরতে জাররা এমি তাকে নিস, আল্লাহর কুদরতের সামনে গোটা মহাবিশ্ব একটা কণাও নয়, একটা ধুলিকণাও নয়, এতটা পাওয়ার সে আল্লাহর। ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি সবার ঊর্ধ্বে, আল আযীম, তিনি সুমহান। প্রিয় ভাইরা, কেউ যদি মনে করে আল্লাহ তাআলা থেকে মুহাম্মদ জন্ম নিয়েছেন, মুহাম্মদ সৃষ্টি হয়েছেন, ঈমান থাকবে? কাফের, কাট্টা কাফের, বেঈমান, তার ঈমান নেই। এই জন্য সূরা ইখলাস নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আহাদুন ফি জাতিহি, অদ্বিতীয় তার জাত সত্তায়, আহাদুন ফি রুবুবিয়্যতিহি, তিনি এক, অদ্বিতীয় তার সৃষ্টি এবং মহাজগৎ প্রতিপালনে, মহাজগতের সৃষ্টিতে কেউ তার শরীক নাই, মহাজগতের একটি মশা মাছির লালন পালনেও কারো দরকার নেই, একাই সব সৃষ্টিকে লালন পালন করেন। আহাদুন ফি উলুহিয়তিহি, তিনি একাই মাবুদ, মাবুদত্বে, ইলাহত্বে তিনি এক, একক, অদ্বিতীয়, দ্বিতীয় কোনো মাবুদ এই মহাবিশ্বে আর নাই, যারা আছে সব তার গোলাম, সব তার বান্দা, সব তার বান্দি। আহাদুন ফি আসমাইহি ওয়া সিফাতিহি, তার প্রতিটি গুণে তিনি এক, একক, অদ্বিতীয়, তার গুণের মতো গুণ মহাবিশ্বের কারোই নেই, সর্ববিষয়ে তিনি এক, একক, অদ্বিতীয়। তার জাতের মধ্যে কেউ গিয়ে বিলীন হতে পারে না, ফানাফিল্লা, কিছু কিছু দরবেশরা বলে জিকির করতে করতে আল্লাহর জাতে মিশে গেছে, পুনর্জন্ম চক্র বিশ্বাসীরা, বৌদ্ধরা, হিন্দুরা বিশ্বাস করে নিরামিষ খেতে 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 নফসটাকে মেরে জঙ্গলে গিয়া জপ জপতে 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 ভগবানের সাথে জীবের যোগ, ভগবানের সাথে জীবের যোগ হয়ে যায়, এটারে বলে যুগীবাদ, যুগী যোগ হয়, যুগীরা যোগ হয়। শয়তান কি ট্যাবলেট খাওয়াইছে, শয়তান কি ধোকা দিয়েছে বেচারারা, ভগবানের সাথে যুগী হওয়ার, যুক্ত হওয়ার জন্য জীবনে কোনো গোস্ত খায় নাই, আমিষ খায় নাই, সব আমিষ বাদ, শুধু ঘাস পানি লতা পাতা শাকসবজি এসে এসব খেয়ে সারা জীবন কেটেছে, কিসের আশায়? ভগবানের সাথে জীবের যোগ, জপতে 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 যেদিন মরে যাব সেদিন আমি তো চলে গেলাম, ভগবানের পাঠ, ওনার অংশ হয়ে গেলাম, এই জন্য আর আমার আজাব নাই। আর যে পাপ করে মরবে সে ভগবানের সাথে যুক্ত হবে না, সে আবার কুত্তে হয়ে জন্ম নেবে, যদি পাপ করে মরে বিড়াল হয়ে জন্ম নেবে, পুনর্জন্ম চক্র, শালিক পাখি হয়ে জন্ম নেবে, আবার আসিব ফিরে দানশ্রী নদীর তীরে শঙ্খচিল শালিকের বেশে, বুঝেন না? ভারত উপমহাদেশে কোটি কোটি মানুষকে ইবলিস তার এই মূর্খতা দিয়ে জাহান্নামের পথে নিয়ে গেছে। মুসলমানের মধ্যে মনসুর আল্লাহ, মুসলমানের মধ্যে আরো কিছু কুলাঙ্গারেরা, তারা দাবি করেছে হ্যাঁ আমরা আল্লাহর সাথে, আল্লাহ জাতে মিশে গেছি, এই পাগল, তারে আল্লাহু আহাদ,
আল্লাহ যে বললেন আল ফারদুল বাইনু মিন খালকি, আরবিতে আহাদ মানে আল ফারদ, এমন একক সত্তা যিনি গোটা সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ পৃথক স্বতন্ত্র। তার জাত সত্তায় সৃষ্টির কেউই মিশতে পারে না, মিশার ক্ষমতা পেতে পারে না, সৃষ্টি জগতের কিছুই ওই পর্যন্ত পৌঁছার কোনো শক্তি রাখে না। তুর পাহাড় যদি উনি আরশের উপরে আর তুর পাহাড়ে একটু তাজাল্লি দিলে পাহাড় জলে ছাই হয়ে গেল, তুমি ওই আল্লাহর সাথে মিশার ক্ষমতা পাইবে কই? পাহাড়ে তো চলে গেল কত হাজার লক্ষ কোটি আলোক বর্ষ মাইল দূরে থেকে, তুমি তার কাছে যাইতে পারবা? আল্লাহ প্রিয় ভাইরা, আল্লাহ আহাদ, আহাদ বুঝলেই তাওহীদ বুঝবেন। আজকের খুতবাটা এই জন্য দিয়েছি যে বেশ কিছু বক্তব্য আল্লাহ সম্পর্কে কানে আসে আজকাল বলে। সেদিন বাসে বসে আছি, এক ভাই আমারে বলল যে হুজুর আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি খুঁজতেছিলাম, আমার তো ইমান নড়বড়ে হয়ে গেছে। কেন? এই যে দেখেন কি বলে, নাস্তিক, এক নাস্তিক আছে, সে কোরআন সম্পর্কে সন্দেহ সৃষ্টি করতেছে, আল্লাহ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করতেছে, আবার জান্নাতে জান্নাত সম্বন্ধে তার সন্দেহ, তারপর জান্নাতের নাজ নেমত সম্পর্কে তার সন্দেহ, তারপর জান্নাতের হুরিদের নিয়ে তার আপত্তি, গেলমান নিয়ে তার সমালোচনা। আমি irabd.com এতে আমার কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, কিন্তু এই যে ভুল জিনিসগুলো ভুল বুঝে মূর্খতাবশত বলা হচ্ছে, irabd.com এ দেখবেন জান্নাত ও জাহান্নাম একটি সর্বাধুনিক বিশ্লেষণ, আমি সেখানে এই উত্তরগুলি দিয়ে যাচ্ছি। যত বয়াতি খয়রাতি, যত বেঈমানি প্রশ্ন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুন ইনশাল্লাহ, আরও অনেক ভাইরা উত্তর দিচ্ছেন। আমি ডাইরেক্ট কোরআন ও সুন্নাহ থেকে এমন দাঁত ভাঙা জবাব এবং বর্তমান জ্ঞান বিজ্ঞানের সূত্র সহ ধরে ইনশাল্লাহ এমন জবাব দেব যে 32 দাঁত উড়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলাম মহাকাল জয়ী এক দিনের নাম, এক বিজ্ঞানময় ধর্মের নাম, এর একটা পশম স্পর্শ করার ক্ষমতা পৃথিবীর কোনো বেইমানের নাই, বেইমানের নাই। হিমালয় পাহাড়ে কেউ কেউ মাথা ঠুকলে যেমন পাহাড়ের কিছুই হবে না, ওর মাথা গুঁড়ো হয়ে যাবে। ইসলামের সাথে মাথা ঠুকেছে কওমে নূহ, নূহের জাতি মাথা ঠুকতে ঠুকতে সব এক প্লাবনে তলিয়ে গেছে। তারপর মাথা ঠুকেছে ইসলামের সাথে ফেরাউন, মাথা ঠুকতে ঠুকতে লোহিত সাগরের তলায় একেবারে ডুবে ছুবে নাকানি জুবুনি খেয়ে সর্বনাশ, একেবারে জাত গুষ্টি শুদ্ধ নিপাত। মিম্মা খতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা, ওদেরই পাপের কারণে প্রথমে সাগরে ডুবানো হয়েছে, তারপরে সাগরের তলায় আবার জাহান্নামের ব্যবস্থা আছে, ওইখান থেকে আবার জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে। ফাউদখিলু নারা। প্রিয় ভাইয়েরা, জগতের সব নাস্তিকরা মৌতের সময় আস্তিক হয়ে মারা গেছে। সেই ডারউইন মৃত্যুর আগে বলেছে, আমি বিশ্বাস করি না এই ইন্টেলেকচুয়াল ডিজাইন, ইন্টেলিজেন্ট ডিজাইনের মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়া হতে পারে, আমি আজকে বিশ্বাস করি না। কিন্তু লাভ কি? এটা তো মৌতের সময়ের কথা। ফেরাউন তো মৃত্যুর সময় ইমানদার হয়ে মারা গেছে, আমান তো বলে চিৎকার দিয়েছে, ও আনা মিনাল মুসলিমিন, আমি আজকে মুসলিমদের একজন মুসলিম পারসন, তোর ইসলাম এখন নেয় কে? আল আনা, এখন এখন তো তুই মুসলমান হবি। জগতের সব নাস্তিকরাই ধরা যখন পড়ে তখন আস্তিক হয়, মুসলমান হয়, এটা তো জানা কথায়, তোর এই কথা নেবে কে? হ্যাঁ, ডাকাত চোর খুনিকে পুলিশ যখন ধরে ফেলে তখন সে যদি বলে আমি আজ থেকে ভালো হয়ে গেছি স্যার, আর কোনোদিন অপরাধ করবো না, স্যারও বলবে আর কোনোদিন ধরবো না, এই ধরা একটাই দিয়েছি, যা হবার হবে, ধরা তো একবারই। ইন্না বতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, ধরেন না ধরেন না ধরেন না, এই জন্য ধোকা খাস। কই আল্লাহ থাকলে কই, কথা বলে না কেন উনি, ধরে না কেন? হ্যাঁ, ফাসকাত আলাইনা কিসাফাম মিনাস সামা, ও নবী কই খালি আল্লাহর ভয় দেখাও, আসমান থেকে এক টুকরা ফেলে দাও না, ফেলে দিলে তো সব দাপন হয়ে যায়। ফেলছিলেন না আল্লাহ তাআলা, বলে একটু অপেক্ষা করো,
فانتظروا اني معكم من المنتظرين অপেক্ষা করো আমি অপেক্ষায় আছি ধরার সময় ধরা যেদিন দিয়েছেন আর বাঁচার কোন উপায় রাখেননি সবাই চিৎকার দিয়েছে ফাইজা হ্যাঁ লা তাজারুল ইয়াম এখন চিৎকার দেশ কেন বাবারে মারে দাদারে অমুকরে তমুকরে আল্লাহরে রাসূলরে বাঁচাও রে এখন চিৎকার করিস কেন হ্যাঁ লা তাজারুল ইয়াম এই চিৎকার করবি না কোন হেল্প পাবি না ইন্নাকুম মিন্না লা তুনসারুন সবাই চিৎকার সবগুলো চিৎকার করেছে কোনো চিৎকার শোনা হয় নাই স্টালিন নাস্তিকদের সর্দার স্টালিন মৃত্যুর সময় বলছে হায় রে কি জানি বাম হাত দিয়ে প্রতিহত করতেছে হাতুড়ির মায়ের যে আইতে আছে এরকম হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে যে আসতেছে তোরা কি করবি রবার্ট হুইম নাস্তিকদের সর্দার কইতেছে গোটা ইউরোপ যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি আজাব থেকে বাঁচার জন্য সৎকার করে দেব মৃত্যু যখন আসবে সব বেঈমান তখন বলবে ওরে রব একবার ফেরত দাও আর একবার আল্লাহ আর একবার ফেরত দাও রব্বের জন রব্বের জন আল্লাহ আর একবার ফেরত দাও কাল্লা নেভা পশ্চিম কালেও না তোর আর ফেরত দেওয়া হবে না ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা এই কথা তুই বলবি এটা আমি জানি এই কথা তুই বলবি আমি জানি এরকম পরিণতি কারো হোক আপনারা চান ঠিক হয়ে যাবে উল্টা পাল্টা বয়ার উল্টা পাল্টা নাস্তিক পাস্তিক বয়াতি খয়রাতি ওই যে ওই যে সুরেলা সুরে শয়তান গিদালনি গানেওয়ালি গানেওয়ালা কত শয়তান আল্লাহ সম্পর্কে উক্তি করে আল্লাহ সম্পর্কে সে কি জানবে মানুষ কি থেকে সৃষ্টি এক যুগে মানুষ বলতো মায়েদের মিন্সের ব্লাড থেকে সৃষ্টি আবার বলতো না বাবা থেকে সৃষ্টি আবার বলতো ভাই কি যে থেকে হয় কিছুই জানি না তুই তো নিজের সৃষ্টি জানোস না তুই আল্লাহর ব্যাপারে কি কর ভাগ্য ভালো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মিন নুতফাতিন আমশাজ মাতা পিতার সম্মিলিত ভ্রূণ থেকে সৃষ্টি করেছে যেটা এখন এমব্রায়োলজিতে ভ্রূণতত্ত্ববিদ্যায় ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছে আল্লাহ যেই ভ্রূণ থেকে সৃষ্টি করেছেন ওটা আমাদের পিঠে রেখে দিয়েছেন সূরা আল আরাফের 72 172 নম্বর আয়াতে ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম স্মরণ করো ওই সময়কে আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠ থেকে যখন আমি বের করেছি আরাফাতের ময়দানে আমাদের সবার পিঠের মধ্যে আমাদের সন্তানদের স্টেম সেলগুলো আছে মায়ের পেটে যেই রক্তপিণ্ড থেকে আমরা সৃষ্টি হয়েছি পিঠে রেখে দিয়েছে কোরআনের এইসব গবেষণা করে সর্বশেষ এখন স্টেম সেল চিকিৎসা শাস্ত্র আবিষ্কার হয়েছে কারো কিডনি ফেলিউর হয়ে গেলে কিডনি একদম ড্যামেজ পিঠ থেকে স্টেম সেল নিয়ে ব্লাডে দিয়ে শরীরে দিয়ে দেবে আবার সম্পূর্ণ নতুন কিডনি তৈরি হয়ে যাবে আল্লাহর হুকুম লিভার সিরোসিস হয় লিভার শেষ স্টেম সেল নিয়ে শরীরের ভিতরে দিয়ে দেবে স্টেম সেলগুলি ঘুমন্ত আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছেন আল্লাহ যে হাকিম কত বড় মহাবিজ্ঞানী একটা গাড়ি যখন রাস্তায় আমরা নিয়ে বের হই একটা স্পেয়ার চাকা আমরা নিয়ে বের হই পিছনে একটা স্পেয়ার নিচে বা পিছনে একটা স্পেয়ার চাকা থাকে কারণ এটা নষ্ট হয় জানি পাংচার হয় জানি এই জন্য একটা স্পেয়ার লাগে আল্লাহ তাআলা স্পেয়ার কিডনি স্পেয়ার লিভার স্পেয়ার ব্রেইন স্পেয়ার অনেক কিছু ফিটে এখানে ওই স্পেয়ার স্টেম সেলে রেখে দিয়েছে এটা এতদিন খুঁজে পায় নাই এই কয় বছর জানি হলো এখনো আপনারাও জানেন না কোনো কিডনি ফেলিওর রোগী আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি স্টেম সেল ডাক্তারের সাথে আপনাকে জানাই আপনার কিডনি নতুন হয়ে যাবে ইনশাল্লাহ ওরে নাস্তিক করুণা হয় দয়া লাগে তোদের জ্ঞানের
দৈন্যতা দেখে নাস্তিক হইস না, মুসলমানের দেশে জন্ম, মুসলমানের দেশে জন্ম। এই বয়াতি খয়রাতি বায়াত তো শেখ সাদিও বলছেন, বান্দাহুমা বেহকে যে তাফসীরে খেশ উজরে বদর গাহে ইলা আওরাত ওয়ান সাজা ওয়ারে ইলাহিয়াতাস কাসনাতা ওয়া নদকে বজা আওরাত। বয়াতের বাপ যারা মাওলানা রুমি, শেখ সাদি, ওমর খৈয়াম, সিরাজি, ডক্টর ইকবাল, গালেব, হালি, এগুলি হলো বয়াতের বাবা। ওই বাবারা কি কইছে শুনুস না, শেখ সাদির বয়াত যে সেই বান্দাই উত্তম, সারা জীবন আল্লাহর ইবাদত করে জীবন শেষে এসে বলে যে আল্লাহ কিছুই করি নাই তোমার জন্য, কিছুই করি নাই। হ্যাঁ মাপ চায়, কি সুন্দর বয়ান, সারা জীবন সৎ কাজ করে জীবন শেষে আল্লাহকে বলবা তুমি জীবনটা দিয়েছ তোমার জন্য কী বা করতে পেরেছি, আজকে মাপ ছাওয়া ছাড়া আর কিছু নাই, তুমি ক্ষমা করে দিও, তুমি মাফ করে দিও। হ্যাঁ কি সুন্দর বয়ান, কি সুন্দর বয়ান। শেখ সাদির রুমি, রুমির মাসনবী বললে কত সুন্দর সুন্দর বয়ান। হ্যাঁ কিছু ভুল তারাও করেছে, কিন্তু এইরকম এরকম ল্যাংটা উলঙ্গ কথা, এরকম বেইমানি কুফুরি কথা যে আল্লাহ তাআলা, আল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম সৃষ্টি, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিনা, নাকি ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানরা বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামে আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, ঈসা আলাইহিস সালামকে ভক্তি করতে করতে আল্লাহ বানিয়ে দিয়েছে। আমাদের দেশেও কিছু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে ভক্তি করতে করতে যেমন একেবারে সীমা ছাড়িয়ে দিয়েছে, খবরদার আমার ব্যাপারে এরকম সীমা ছাড়া ভক্তি করো না, ইন্নামা আনা আব্দুন, আমি কি গোলাম, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমার ব্যাপারে বললে কি বলবা, উনি আল্লাহর গোলাম, উনি আল্লাহর রাসূল, বাস তুমিও বাঁচলা জগৎ বাঁচলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, সবাই তার কাছে ফকির নির্বলা, সবাই ফকিরের জাত ফকির, গরিবের ঘরের গরিব, নিঃস্বের ঘরের নিঃস্ব, মেসকিনের বোলা মেসকিন, জিব্রাইলও মেসকিন, মিকাইলও মেসকিন, ইসরাফিলও মেসকিন, আম্বিয়ায়ে কেরামতের সামনে মেসকিন, ওলিয়া ওলিয়াও মেসকিন, জিন ফেরেশতা সমগ্র সৃষ্টি আল্লাহর সামনে কি সব মিসকিন, উনি খাওয়াইলে খাবার নসিব হবে, উনি পড়ালে পোশাক নসিব হবে, উনি বাঁচালে জীবন নসিব হবে, উনি হেদায়েত করলে হেদায়েত নসিব হবে, না হলে কিচ্ছু পাবার কোনো সুযোগ নাই। লামি আলিদ, তার সাথে কোনো সৃষ্টির কোনো জন্মসূত্র নেই, লামি আলিদ কাউকে জন্ম দেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরের তরি কথা বললে জন্মসূত্র হয় না, তিনি নূরের তরি না, আল্লাহর হুকুমে আল্লাহ তাকে মাটি থেকে বানিয়েছেন, আদমের ভিত থেকে বানিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন গোটা মানব জাতি যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে। ইন্নামা আনা বাশার, আমি একজন বাশার, আমি একজন মানুষ, মানুষ কিভাবে সৃষ্টি, প্রথমে মাটি থেকে আদম, প্রথম আদম প্রথম মানুষকে প্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে মানুষগুলিকে হাওয়াকে বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন, আর আমাদের সবাইকে মিন জুহুরিহিম আদম হাওয়ার পিঠ থেকে সৃষ্টি করেছেন, স্টেম সেল থেকে সৃষ্টি করেছেন, যেটা কোরআনিকভাবে সত্য আজকে বৈজ্ঞানিকভাবেও সত্য হয়ে গেল। প্রিয় ভাইরা, লাম ইয়ালিদ, তার সাথে কোনো জন্মসূত্র নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তার জাতি দূর থেকে আসে নাই, কেউ তার সত্তা থেকে বের হয়ে আসে নাই, তার হুকুম দিয়ে তিনি সৃষ্টি করেছেন, লাম ইয়ালিদ। এই জন্য উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বললে আল্লাহকে পিতা বলা হয়ে গেল কুফুরি বেঈমানে, চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার জাতি নূরের তৈরি বললে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে, কারণ জন্মের সম্পর্ক করে দিলা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বললে, ওনার পুত্র বললে জন্মসূত্র হয়ে গেল, চিরকাল জাহান্নামে হতে হবে। আবার আল্লাহ তাআলা কোন সৃষ্টির মাঝে ভর করেছেন, কখনো মদিনায় নবী নামে কে এলো ভাই, কায়াধারী হয়ে তার ছায়া কেন নাই, এক ভুয়া কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল, সবই ছিল, প্রত্যেকে যে বাংলার মিথ্যুকেরা এটা বানাইছে, ওনার নাকি ছায়া নাই, কে বলছে ছায়া নাই, হ্যাঁ বলতে চায় যে
কয় যে লালনের কবিতা কি না, সময় গেলে, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে তিনের সাধন কেন করলে না, এই তিনকে আল্লাহ মুহাম্মদ আদম। বাংলাদেশে বড় একজন গায়িকাও দেখলাম সেদিন কয়, হ্যাঁ রিক্সাওয়ালা যদি পিজি হাসপাতালে সার্জেন্ট হয় তো রুগীর অবস্থা যে কি হবে, এটা কি পড়ালেখা করে বুঝাইতে হবে? রিক্সাওয়ালা যদি সার্জেন্ট হয় রুগীর অবস্থা কি? এনে বয়াতি খয়রাতি যদি বাংলাদেশের ইমান ইসলামের ওস্তাদ হয় এই জাতির কি অবস্থাটা হবে? হ্যাঁ কাউকে যদি পথ প্রদর্শক হয়, কাউকে যদি কারো পথ প্রদর্শক হয়, কাউকে চিনেন তো, কাক, উর্দুতে কাউয়া বলে বাংলায় কাক বলে, কাউকে যদি কারো পথ প্রদর্শক হয় টয়লেটে নিয়ে ঢুকাবে, কারণ ওর কাছে আছে এটা, ঠিক কিনা? এসব কাউয়াগুলি আল্লাহ তাআলা এসব কাউয়ার জাত থেকে বাংলার জাতটাকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাআলা, হায় হায় আল্লাহ তাআলা, এ করা ও রব্বুকাল আকরাম, তুমি আল্লাহ সম্পর্কে কোরআন হাদিস স্টাডি করতে থাকো যতটাই বড় মনে করবা তিনি তার চেয়েও বড়, অনন্ত বড়, তাকে তুমি যত বড় জ্ঞানী মনে করবা তার চেয়েও অনন্ত অনন্ত জ্ঞানী, যত শক্তিশালী মনে করবা, যত বড় সর্বশক্তিমান ভাববা তিনি তার চেয়েও বড় সর্বশক্তিমান, যত বড় দয়ালু মনে করবা তিনি তার চেয়েও অনন্ত অসীম বড় দয়ালু, তুমি তাকে যত বড় রাজ্জাক মনে করবা তার চেয়েও অনন্ত অসীম বড় রাজ্জাক, এ করা অরব্বুকাল আকরাম, তুমি পড়তে থাকো যত বড় যেই পয়েন্টেই তাকে কল্পনা করবা তিনি তোমার কল্পনাকে ছাড়িয়ে তার চেয়েও কত ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে তার অবস্থান, তোমার এই ব্রেইন, তোমার এই হার্ট, কুল মাখলুকাতের এই বুদ্ধি বিবেক তাকে ধরার ক্ষমতা রাখে না, জ্ঞান দিয়ে বুঝার ক্ষমতা রাখে না, এই জন্য তার সম্বন্ধে কোনো উক্তি নেই, আন্তকামাস নাই তালা নাফসিক, হে আল্লাহ আপনি আপনার ব্যাপারে যা বলেছেন তাই ফাইনাল, আমার কোনো বক্তব্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন যে আমি মুহাম্মদ আপনার ব্যাপারে উক্তি করার জ্ঞান রাখি না, ক্ষমতা রাখি না, আপনি যেটুকু আমাকে শিখিয়েছেন সেইটুকুই বাস। ও মুসলিম ভাইয়েরা এই পরামর্শটা কি নেবেন? কোরআন সুন্নার বাইরে আল্লাহ সম্পর্কে কোনো বিশ্বাস, কোনো কল্পনা, কোনো ভাবনা ভাবতে পারবেন না, তাহলে শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, এই ব্যাপারে কোনো জানা আমাদের নাই, এই ব্যাপারে জানা আমাদের নাই, আল্লাহর একটু সৃষ্টি তো গবেষণা করে করে এখনো আইনস্টাইন বলে গেছে বিজ্ঞানের সাগরের কিনারে নুড়ি পাথর করেছি আমি, হ্যাঁ এইটুকু জ্ঞান নিয়ে কি বুঝবো? অতএব আল্লাহ সম্পর্কে সূরা ফাতিহায় তিনি আল্লাহু রব্বুল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন পাঁচটি পরম সুন্দর নাম বলে কি বিশাল জ্ঞান দিয়েছেন, এক আল্লাহ নামের মাঝে সকল আসমায়ে হুসনা 99টি পরম সুন্দর নাম সহ আল্লাহর সকল নাম আল্লাহ নামের ভিতরেই সংক্ষেপে নিহিত রয়েছে, আল্লাহ সকল মহান গুণের অধিকারী আল্লাহ 99টি পরম সুন্দর নাম আল্লাহ নামের মাঝে আছে, ইয়া আল্লাহ মানে হে আমার মাবুদ, ইয়া আল্লাহ মানে হে আমার রাজ্জাক আমার রিজিক দাতা, ইয়া আল্লাহ মানে হে রহমান আমার দয়াময় আমার মালিক মনিব আমার প্রভু, ইয়া আল্লাহ মানে হে আমার জীবন দাতা, ইয়া আল্লাহ মানে হে আমার জীবন রক্ষাকর্তা, ইয়া আল্লাহ মানে হে আমার হিসাব রাখনেওয়ালা, ইয়া আল্লাহ মানে হে আমার খাল্লাক আমার স্রষ্টা, ইয়া আল্লাহ মানে 99 নাম, ইয়া আল্লাহ বললে ইয়া রহমান বলা হয়ে গেল, ইয়া আল্লাহ বললে ইয়া রাহিম বলা হয়ে গেল, ইয়া আল্লাহ বললে ইয়া রাজ্জাক বলা হয়ে গেল, ইয়া আল্লাহ বললে ইয়া কাদির ইয়া মুক্তাদির বলা হয়ে গেল, ইয়া আল্লাহ বললে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলা হয়ে গেল, এই জন্য আল্লাহুম্মা বললে 99 নাম চলে আসে, সেই নাম দিয়ে সূরা ফাতিহায় কেন আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন? যাতে তার পরিচয় দিতে গিয়ে মানুষ ছিনিমিনি না খেলে, এই জন্য সূরা ফাতিহার অর্ধেক হলো আল্লাহর পরিচয়, শেষ অর্ধেক হলো আল্লাহর দ্বীনের পরিচয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম স্ট্রেট ওয়ে,
নবীদের পথ দেখান, কেমনে সালাত পড়বো দেখান, কেমনে সিয়াম পালন করবো বুঝান, কেমনে হজ করবো দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্ধেক হলো আল্লাহ সম্পর্কিত জ্ঞান। প্রিয় ভাইরা, এই জ্ঞানে ভুল করলে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। আজকে আসলে আমি খুব ভিতরে খুব আহত ছিলাম যে আল্লাহকে নিয়ে কিসব উক্তি মানুষ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সুরা ইখলাস জানা থাকলে, আয়াতুল কুরসি জানা থাকলে, সুরা ফাতিহার প্রথম পাঠ জানা থাকলে আমরা বিভ্রান্ত হতে পারি না, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তাকেও জন্ম দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউই নেই, তিনি নিরালা। সকল সৃষ্টির জ্ঞান, ভাবনা, কল্পনা, জল্পনার ঊর্ধ্বে তিনি। তাকে শুধু তিনিই বলতে পারেন যে আমি এই, তার পরিচয় তার থেকে আমরা নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দিয়ে আল্লাহ আমাদের জান্নাতের পথ সহজ করে দিন, সুগম করে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وكمال قدرتك وعظيم صفاتك وجلالك وعلوك وكرمك ومنك وفضلك وإحسانك، فلك الحمد كله ولك الشكر كله يا ربنا، نوحدك لا نشرك به بك شيئا، نعترف بأحديتك بصمديتك بأوليتك وآخريتك، لا نشرك بك شيئا، فأنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. عباد الله، وحد الله، الله بندگان، জীবনের সব কিছু জানার আগে আল্লাহকে জানুন, আল্লাহর কোরআন দিয়ে জানুন, ওকানাল্লাহু সামিয়ান বাসীরা দিয়ে জানুন, ওকানাল্লাহু গফুরুর রহিমা। এই জাতীয় শত শত আয়াত রয়েছে, বড় বড় সব আয়াতের ফিনিশিংয়ে আল্লাহ নিজের পরিচয়টা দিয়েছেন। আগে দিয়েছেন দ্বীনের পরিচয়, সাথে দিয়েছেন নিজের পরিচয়। পুরো কোরআনই দ্বীনের পরিচয় এবং আল্লাহর পরিচয়, এই দুই জ্ঞানে সমানে সমান যাচ্ছে। কিন্তু কয়জনে আমরা বুঝি আল্লাহ কি বলছেন, কেন বলছেন, কেন সম্পত্তির আয়াত ভাগ, সম্পত্তি ভাগ করে টরে বললেন ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। এই যে আল্লাহ ভাগ বাটোয়ারা করলেন, করতে পারলেন, কেন পারলেন? তিনি সব বিষয় জানেন। কাকে কয় ভাগ দিলে ইনসাফ হবে তিনি ছাড়া কেউ জানে না। কাকে কি পরিমাণ পৈতৃক সম্পত্তি দিলে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, শান্তি সবাই পাবে তিনি ছাড়া কেউ জানে না। তার পরিচয় নাও তিনি আলিমান হাকিমা। এমন কোন জিনিস নেই যেটা তার জ্ঞানের আওতায় নেই, এমন কোন জিনিস নেই যেটা তার হুকুমের আওতায় নেই। সব তার জ্ঞানের আওতায়, সব তার হুকুমের আওতায়। অতএব তার ভাগ বাটোয়ারা নেবে না তো কার ভাগ বাটোয়ারা নেবে? এই যে বললেন ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আগে দিয়েছেন দিনের পরিচয়, দিন হলো এই, এইভাবে ভাগ বাটোয়ারা করা এটা দিন, এটা ধর্ম। এরপরে দিয়েছে নিজের পরিচয়, আমি কে, কে এই বিধান দিলাম, আমার চিহ্ন আলিমান হাকিমা। জান্নাত পেয়ে যাবেন আপনি যদি আল্লাহকে আলিম মনে করেন, আলিম বলে বিশ্বাস করলেন, হাকিম বলে বিশ্বাস করলেন, জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সারা কোরআন খুললেই, কিছুক্ষণ পরেই, একটু কিছু বলেই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ কানা সামিয়ান বাসীরা গফুরুর রহিমা হালিমান, হ্যাঁ গফুরা, এগুলি নিজের পরিচয় দিচ্ছে। আমরা আল্লাহর পরিচয় কার থেকে নেব? কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে।
আল্লাহকে আল্লাহর পরিচয় তিনি ছাড়া কেউ দিতে পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর বান্দাগণ, ইসলামী জ্ঞান অর্জন সবার আগে ফরজ, আর ইসলামী জ্ঞানের প্রথম জ্ঞান আজকে যেটা খুতবা দিয়েছি আল্লাহ সম্পর্কে জ্ঞান, এটা শরীয়ত জানার আগে এটা জানা ফরজ। এবাদত জানার আগে যে মাবুদকে এবাদত দেব সেই মাবুদকে জানা ফরজ। আল ইলমু বিল্লাহ, এই জন্য নবীজি বলতেন ইন আলামুকুম ও আতকাকুম লিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি, আগে হলেও আল্লাহকে জানা। সহি বুখারির হাদিস যে আল্লাহ সম্পর্কে জ্ঞান তো প্রথম জ্ঞান, এই জ্ঞানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারই সবকিছু বেশি আল্লাহ আমাকে দিয়েছেন। ও আতকাকুম, তারপরে তাকওয়ার জ্ঞান, দিনের জ্ঞান, কোনটা মানতে হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই জ্ঞানটাও আমারই সবচেয়ে বেশি। তো জ্ঞান যে দুইটা বলে দিলেন, একটা হলো আল্লাহকে জানো, একটা হলো আল্লাহর দিনকে জানো, এরপরে অঙ্ক, ভূগোল, ইতিহাস, সায়েন্স, এরপরে যা শেখেন শেখেন, কিন্তু আগে হলো আল্লাহকে জানা এবং তারপরে হলো আল্লাহর দিনকে জানা, তারপরে হলো অন্য বিষয়ে জানা, এগুলো পরে নিলে চলবে না, এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দেশের 1000 আলেমের মধ্যে হয়তো এক দুজন খুঁজে পাওয়া যাবে আল্লাহ সম্পর্কে সঠিকটা জানে, এটা হলো আলেমদের অবস্থা। আর পাবলিকের অবস্থা তো বাদেই দিলাম, এদেশে ওলামাদের মধ্যে অবস্থা 1000-এর মধ্যে এক দুজন পাবেন যে আল্লাহ সম্পর্কে সঠিকটা জানে। কারণ এদেশের 998 জন আলেম বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, আস্তাগফিরুল্লাহ, একেবারে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজগার, দান, খয়রাত সব বাতিল, এক কথায় সব ধুয়ে মেসে কিভাবে বললে আল্লাহ, আল্লাহ ভাবছো কি তুমি, এত বড় আল্লাহ মহাবিশ্ব তার হাতের তারুতে সরিষার দানা, সে আল্লাহকে সরিষার দানার ভিতরে ঢুকাইলা। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর মর্যাদা যেটা দেয়ার কিছুই দিলে না, কিছুই দিলে না ওরা। কোরআনে 1000 আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ উপরে সবার উঠতে, আর রহমান আলাল আরশিস্তাওয়া, রহমান বিরাজমান, রহমান বিরাজমান কোথায়, যদি এই উক্তি করতে হয় উক্তি একটাই যেটা আল্লাহ শিখিয়েছেন, আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান, শেষ আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। রহমান কোথায় যদি এই কথার উত্তর দিতে হয়, উত্তর একটাই, দ্বিতীয় কথা বলবো ধ্বংস হয়ে যাবা, উত্তর একটাই আর রহমান ও আলাল আরশিস্তাওয়া। তার 99 নামের একটা নাম হলো করিম, তিনি আরশের উপরে থেকেই সবার জীবন শিরার কাছে, তার পাওয়ার জ্ঞানের এমন অনন্ত 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 পাওয়ার আরশের উপরে থেকেই করিম জীবন শিরার কাছে, এটা জ্ঞান দিয়ে দেখতেছেন ওখানে থেকে। বিবিসি লন্ডন যদি বলে আপনি যেখানেই থাকুন না কেন বিবিসি আপনার সাথেই আছে, ছাতার মাথার বিবিসি কি কদ্দুর ক্ষমতা, সে প্রযুক্তি দিয়া, ইন্টারনেট দিয়া, স্যাটেলাইট দিয়া, ইত্যাদি দিয়া সে বলতেছে বিবিসি আপনার সাথে আছে। তা আল্লাহ যদি বলেন তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছে, বিবিসি আপনার সাথে আছে মানে কি, বিবিসি লন্ডন কি বাংলাদেশে এসে পড়ছে নাকি, বিবিসি লন্ডন কি এখন সাভারে পাওয়া যায়, বিবিসির যেই রেডিও ট্রান্সমিটার, যে রেডিও স্টেশন, এটা কি সাভারে? তো সে যে বললো যেখানেই যান না কেন বিবিসি আপনার সাথে আছে, সবাই বুঝেন যে এই বেটা কি কইছে, এই বেটা সেই ব্রিটিশে থেকেই যন্ত্র দিয়ে আমাকে দেখতেছে, এই কথা বলতেছে বা আমার কান পর্যন্ত তার সংবাদ পৌঁছাতে পারছে এটা বলছে, কেউ বলে না যে সে বাংলাদেশে সাভারে বসে আছে। তো আল্লাহ যখন বলে আল্লাহ তোমার সাথে আছেন, আপনি কেন বুঝবেন যে আল্লাহ সাভারে এসে গেছেন, নাউজুবিল্লাহ, আপনি বিবিসি লন্ডনের মতো বুঝটাও কি বুঝতে পারলেন না, হ্যাঁ, উনি আরশের উপরে থেকেই ওনার পাওয়ার, ওনার জ্ঞান, ওনার দৃষ্টি, অনন্ত দৃষ্টির ক্ষমতা, অনন্ত শ্রুতির ক্ষমতার বলে তিনি যেন আমার সাথেই আছেন, এটা তার জ্ঞানের কথা বলেছেন। যেখানে বলেছেন আল্লাহ তোমার সাথে আছেন সেখানে আয়াত শুরু করেছেন এলেন দিয়া,
ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد يعلم ما يلج في الارض তারপরে বলেছেন وهو معكم মানে এগুলি ইলমি আয়াত জ্ঞানের পাওয়ার বুঝাচ্ছেন তিনি সাথে আছেন মানে আকাশের উপরে আরশের উপরে থেকেই তার জ্ঞান এত বেশি যে তোমাকে সবকিছু তিনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এইভাবে বুঝতে হবে সঠিক ওলামায়ে কেরাম থেকে সঠিকভাবে বুঝতে হবে উল্টা পাল্টা বুঝলে কাজ হবে না ধ্বংস আসবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আমাদের এক বন্ধু তিনি অসুস্থ শেফায়ে আজেল কামেল মসজিদ করেন জানা অজানা যারা এই মসজিদকে ভালোবাসেন মসজিদের সাথে আছেন সালাত পড়ছেন হয়তো আজকে অসুস্থ হয়তো আসতে পারেন নাই আল্লাহ এদের সবাইকে শেফা দান করেন আল্লাহুম রাব্বান নাস মুজিবাল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা লা ইউগাদিরু সাকামা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনার সম্পর্কে সঠিক জ্ঞানটি দান করুন যত ভুল ধারণা আছে আপনার সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভুল ধারণাগুলো থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন আমাদেরকে হেদায়েত নসিব করুন কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে যেইভাবে আপনার বর্ণনা এসেছে ঠিক সেইভাবেই আপনার ব্যাপারে আকীদা পোষণ করা ঈমান পোষণ করার তৌফিক দান করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون سبغلو شجاكرون